শেতবিলাহ ক্ষেত্রত এবার মঞ্চ কপাব এজাক কণ কণ শিশুয়ে। অনুষ্ঠিত করা হয়েছে সদৌ অসম শিশু ভাওনা প্রতিযোগিতা। এতিয়া উখল মাখল ফুলপানী ছিগাৰ শেতবিলাস ক্ষেত্র জাজিৰ ফুলপানী ছিগা শেতবিলাস ক্ষেত্রত অরুণোদয় সাংস্কৃতিক গোষ্ঠীৰ উদ্যোগত বৃহত্তর জাজি ফুলপানী ছিগাবাসীর সহযোগত 24 ডিসেম্বরের পর 31 ডিসেম্বরলৈ সাতদিনিয়াক অনুষ্ঠিত করা হয়েছে সদৌ অসম ভিত্তিক শিশুৰ ভাওনা প্রতিযোগিতা। উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়েছে শেতবিলাস ক্ষেত্রত। এতিয়া যেন বৈকুণ্ঠপুরীলৈ পরিণত হয়েছে সমগ্র অঞ্চল। ইতিমধ্যেই প্রতিযোগিতার অসমৰ বিভিন্ন প্রান্তর মুঠ 14টা শিশু ভাওনা দলে অংশগ্রহণ করেছে। বিশেষকৈ শিশুসকলৰ মাজত আধ্যাত্মিক সাংস্কৃতিক বিকাশৰ লগতে গুৰুজনাৰ অনবদ্য অবদান ভাওনাক বিশ্বমুখী কৰাৰ উদ্দেশ্য আগত লৈ উদ্যোক্তাসকলে অনুষ্ঠান ভাগি আয়োজন কৰিছে বুলি জানিবলৈ দিয়ে। আনহাতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে উদ্বোধন কৰে ভাওনা প্রতিযোগিতাখনৰ। নমস্কার, আপনার জড়িয়ে আমি সমূহ অসমবাসী রাইজর চরণত ভক্তিভরা প্রণিপাত জানাইছো। আমি আজি অরুণোদয় সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগত তথা আমার বৃহত্তর জাজি ফুলপানী ছিগা অঞ্চল রাইজর সহযোগত আমি সাতদিনিয়াক বর্ণাঢ্য কার্যসূচীরে এই সদৌ অসম ভিত্তিক শিশু ভাওনা সমারোহর আয়োজন করেছো। আজি দ্বিতীয় দিন, আজি আমার দৈনিক দুখনক ভাওনা ইয়াতে পরিবেশন হয়েছে। আমার এই সপ্ত বৈকুণ্ঠ ক্ষেত্রলৈ পরিণত হয়েছে আমার এই শেতবিলাস ক্ষেত্র। সমূহ রাইজর সহায় সহযোগিতা আজি আমার এই অনুষ্ঠানটে প্রাণ পাই উঠিছে। অসমবাসী রাইজর চরণত আমি চিরকৃতজ্ঞ, তেওঁলোকৰ চরণত সেবা জানাইছো। আমার ইমান ধুনিয়াক এই কার্যসূচীভাগ আয়োজন করবলে আমার সকলে সহায় সহযোগিতা আগবাইছে। আজি দ্বিতীয় দিনা দৈনিক আমার দুখনক ভাওনা ইয়াত পরিবেশন হয়েছে। আজি প্রথম নাট শ্রীকৃষ্ণ দ্বারকা লীলা গোলাঘাট সরুপথারপর আছে দলটি, আর দ্বিতীয় দলটি পরিবেশন করব শ্রী শ্রী রামপরাজয় সীতার পাতালগমন পরিবেশন করব ধেমাজি শিলাপথারর বালিজানর একটা দলে। সর্বমুঠ আমার ইয়াত বিভিন্ন প্রান্তর প্রায় 60টা দলে আমাক পাণ্ডুলিপি জমা দিছিল, কিন্তু আমার উদযাপন সমিতিয়ে তথা আমার নাট নির্বাচন সমিতিয়ে তার ভিতর 7 দিনের বাবে 14 নাট ইয়াত পরিবেশনের বাবে নির্বাচিত করেছিলেন। দৈনিক দুখনক 7 দিন আমার 14 ভাওনা পরিবেশন হব। ঠিক তেনেদরে অসমৰ বিভিন্ন প্রান্তরপর দলসমূহ আহিছে। বিশ্বনাথ চাৰিআলিৰ পৰা আহিছে, ধেমাজিৰ পৰা আহিছে, গোলাঘাটৰ পৰা আহিছে, তিনিচুকীয়াৰ পৰা আহিছে, ডিব্ৰুগড়, যোৰহাট, শিৱসাগৰ, মাজুলী, এনেধৰণে আমাৰ অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা দলসমূহে ইয়াত ভাওনা পৰিবেশন কৰিবহি। এই আপাহতে আমি আপোনাৰ জৰিয়তে সমূহ ধৰ্মপ্ৰাণ ৰাইজক আমি সাদৰে নিমন্ত্ৰণ জনাইছো আমাৰ অনুষ্ঠানলৈ আহি হোষ্ট বৃদ্ধি কৰি আমাক আগলেও এনেদৰে কাম কৰি যাবৰ বাবে, গুৰু সংস্কৃতি জীয়াই ৰখাৰ স্বাৰ্থত এনেদৰে আমাক কাম কৰিবৰ বাবে উৎসাহিত কৰিব, প্ৰেৰণা যোগাব বুলি আমি আশাবাদী। আৰু শিশুসকলক আপোনালোকে আশীৰ্বাদ কৰিব। এই পুহমহীয়া জাৰৰ প্ৰচণ্ড হিতৰ বাধাকো নেওচি আজি ইমান কষ্ট কৰি শিশুসকলে ইমান সুন্দৰভাৱে নাট প্ৰদৰ্শন কৰিছে, সঁচাকৈ শলাগ ল'বলগীয়া। গুৰু সংস্কৃতিৰ ধৰি ৰখাৰ স্বাৰ্থত আজি শিশুসকলক আমি এনেদৰে যাতে সকলোৱে আগুৱাই লৈ যাব পাৰোঁ তাৰ বাবে অসমবাসী রাইজর চরণত আমি গুহারি জানাইছো। এয়া মাত্র আমার ক্ষুদ্রতম প্রয়াস, আপনা হবর সহায় সহযোগিতা প্রভু ভগবন্তর আশীর্বাদ আমার সদায় কাম্য।